আজ আমি তোমাদের রিকোয়েস্টে এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 590-এর 2 মার্কসের কোশ্চেনের সমাধান করে দিলাম, তোমরা দেখে নাও, এবং কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় তাও তোমরা দেখে নিতে পারো। টু দ্য পয়েন্টে উত্তর লেখা উচিত। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করো। বিভাগ গয়ের 3-এর 1-এর প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট কি? যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের উপস্থিত CO2, CH4, NO2, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থ পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মি কিছু অংশ শোষণ ও বাকি অংশ প্রতিফলিত করে, ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবকুলে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তাকে গ্রিনহাউস এফেক্ট বলে। অথবা প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাবগুলি হলো, 1 নম্বর হচ্ছে, এটা কালো কালিতে লিখবে পয়েন্টটা, মানুষের উপর প্রভাব, চামড়ায় ক্যান্সার ও মেলানোমা হতে পারে, 1 নম্বর। 2 হচ্ছে উদ্ভিদের উপর প্রভাব, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাহত হবে ফলে শস্যের উৎপাদন কমে যাবে। গ্যাসের গতিতত্ত্বের 2টি স্বীকার্য লেখো। গ্যাসের গতিতত্ত্বের 2টি স্বীকার্য বিষয় হলো, 1, প্রত্যেকটি গ্যাস অভিন্ন ভর ও আকারযুক্ত অসংখ্য ক্ষুদ্র গোলাকার ও পূর্ণ স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত, এই কণাগুলিকে অণু বলা হয়। গ্যাসীয় অণুগুলি বিন্দু ভরের পয়েন্ট মাসের মতো, অণুগুলি নির্দিষ্ট নিজস্ব মোট আয়তন, গ্যাস যে পাত্রে রাখা হয় তার আয়তনের তুলনায় নগণ্য। এক্সরশ্মির 1টি ক্ষতিকারক প্রভাব ও 1টি ব্যবহার লেখো। ক্ষতিকারক প্রভাবটা কালো কালিতে লিখে দেবে, পয়েন্ট করে দেবে। ক্ষতিকারক প্রভাব জীবন্ত কোষকে নষ্ট করতে পারে, ব্যবহারটা কালো কালিতে পয়েন্ট করবে। শরীরে কোনো স্থানে হাড় ভেঙে গেলে তা নির্ণয়ে এক্সরশ্মি ব্যবহার হয়। কোষের আভ্যন্তরীণ রোধ কাকে বলে? তড়িৎচালক বলের এসআই একক কি? তাহলে অভ্যন্তরীণ রোধ পয়েন্ট করলে, দিয়ে তড়িৎ কোষের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন কোষের উপাদানগুলি ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, কোষের মধ্যে এই বাধাকে অভ্যন্তরীণ রোধ বলে। তড়িৎচালক বলের এসআই একক হলো ভোল্ট, একটা আন্ডারলাইন করে দেবে। এতে করে কি হবে, আন্ডারলাইন করলে পরে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ হবে। পরে অথবা প্রশ্ন, 60 ওয়াট ক্ষমতার বাল্ব 50 ঘন্টা জ্বালালে কি পরিমাপ তড়িৎ শক্তি ব্যয়িত হবে? বাল্বের ক্ষমতা P = 60 ওয়াট আর সময় T = 50 ঘন্টা, তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি E = আমরা জানি P × T, তাহলে E = 60 ওয়াট × 50, তাহলে 5×6 কত? 30, আর ধরো শুনো 3000 ওয়াট ঘন্টা, তাহলে E = 3000 জুল পার সেকেন্ড ইন্টু 1 ঘন্টাকে 3600 সেকেন্ড করে নেওয়া হয়েছে, দিয়ে গুণ করলে কত হচ্ছে, 108 হচ্ছে, 108 × 10^5 জুল, বা E = 10.8 × 10^6 জুল, তাহলে অর্থাৎ ব্যয়িত তড়িৎ শক্তি = 10.8 × 10^6 জুল। এটা তো লুইস ডট পদ্ধতিতে CH4 ও CaOH2 এর গঠন চিত্র অঙ্কন করো। তাহলে CH4 এর গঠন চিত্র করতে গেলে সি আর 4টে H আছে, 4টে H, এর 3-4টে থাকবে আর এটা 1টা আছে, সেখান থেকে সি পূর্ণ হয়ে গেছে। দেখো এখানে সি এর কটা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 1টা 1টা করে নিয়ে মোট 8টা হয়ে গেছে আর হাইড্রোজেন 2টো হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে একটা লুইস ডট। আর একটা হচ্ছে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর ক্ষেত্রে এটা +2, এটা মাইনাস, এখানে সিটা +2 রয়েছে, এখানে 2টো OH রয়েছে, এখানে 1টা, এখানে 1টা, দেখো হাইড্রোজেনটা 2টো পূর্ণ হয়ে গেছে আর অক্সিজেনেরও 8টা হয়ে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এদিকেও তাই একই রকম ভাবে হয়েছে, এটা মাইনাস, এটা মাইনাস, এভাবে লুইস ডটটা আমরা দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। সমযোজ্যতা ও তড়িৎ যোজ্যতার মধ্যে 2টি পার্থক্য লেখো। সমযোজ্যতা ও তড়িৎ যোজ্যতা আলাদা, এইভাবে
এভাবে লেখার সময় অবশ্যই পার্থক্য লেখার সময় অবশ্যই মাঝখান দিয়ে লাইন টেনে আলাদা আলাদা করে পার্থক্য করবে, পাশাপাশি করা করবে না, নাম্বারটা কম পাবে। এভাবে লিখলে পূর্ণ মার্কস পাবে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুটি ভিন্ন বা অভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়াকে সমভাবে ব্যবহার করে সমযোজ্যতার ক্ষেত্রে, আর বিপরীত আধানযুক্ত আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণের মাধ্যমে মিলিত ও যৌগ গঠন করে তড়িৎযোজ্যতার ক্ষেত্রে। সমযোজী যৌগের গলনাঙ্ক ও ফুটনাঙ্ক আয়নীয় যৌগী যৌগ অপেক্ষা কম, আর তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও ফুটনাঙ্ক অপেক্ষিত বেশি। আম্লিক KMnO4 দ্রবণে SO2 চালনা করলে কি ঘটে? ম্যাগনেসিয়াম সালফেট এবং পটাসিয়াম সালফেট সরি পটাসিয়াম সালফেট এবং ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হবে, বেগুনি বর্ণের দ্রবণ বর্ণহীন হয়ে যাবে। তা সমীকরণটা কি হবে? 2KMnO4 প্লাস 5SO2 প্লাস 2H2O সমান K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 2H2SO4। তাহলে এটা বেগুনি বর্ণের ছিল, এটা বর্ণহীন হয়ে যাবে। তাহলে এখানে কি উৎপন্ন হলো? পটাসিয়াম সালফেট এবং ম্যাঙ্গানিজ সালফেট, এবং বর্ণটা বেগুনি থেকে বর্ণহীন হয়ে গেল। অথবা প্রশ্ন, পরীক্ষাগারে কিভাবে ইউরিয়া প্রস্তুত করা হয়? তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডকে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপে বিক্রিয়া ঘটিয়ে ইউরিয়া উৎপাদন করা হয়। সমীকরণটা দেখে নাও, 2NH3+CO2 তীরচিহ্ন, এখানে 170 থেকে 190 ডিগ্রি টেম্পারেচার আর 150 থেকে 120 অ্যাটমোসফিয়ার চাপে প্রথমে কি উৎপন্ন হবে? NH2COONH4 অ্যামোনিয়াম কার্বামেট, পরে তাপ পেয়ে সেটা ইউরিয়া তৈরি হবে, CONH2 হোল 2 প্লাস H2O, ইউরিয়াটা তৈরি হয়ে গেল। এইভাবে তৈরি করা হয় ইউরিয়া। এবার হচ্ছে 3-8, থার্মিট পদ্ধতি কি? থার্মিট পদ্ধতি উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তির জন্য কিছু কিছু ধাতু যেমন FeCrOMn অক্সাইডকে Al চূর্ণ সহ উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সাইডগুলি Al দ্বারা বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। একেই গোল্ডস স্মিডের থার্মিক পদ্ধতি বলে। অথবা প্রশ্ন, জিঙ্কের দুটি আকরিকের নাম ও সংকেত লেখো। জিঙ্কের আকরিকগুলি হল 1 জিঙ্কাইড ZnO সংকেত, 2 ক্যালামাইন সংকেত ZnCO3। ব্রোমিন জলের মধ্যে দিয়ে ইথিলিন চালনা করলে কি ঘটে? ব্রোমিন জলের মধ্যে দিয়ে ইথিলিন চালনা করলে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয়ে যায়। ব্রোমিন ইথিলিনের সংকেত C2H4, দেখো C2H4 আছে, প্লাস Br2 ব্রোমিন, এর উৎপন্ন করলো ইথিলিন ডাইমোমাইড, এটা হচ্ছে বর্ণহীন, এটা সংকেত। সমগণীয় শ্রেণী কাকে বলে, উদাহরণ দাও। সমগণীয় শ্রেণী পয়েন্ট করবে এবং আলাদা কালার দিয়ে আন্ডারলাইন করতে পারো। একটি সাধারণ আণবিক সংকেত দিয়ে প্রকাশ করা যায় এই রকম একই কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ সমূহকে ক্রমবর্ধমান আণবিক গুরুত্ব অনুসারে সাজালে, যদি একই যদি এমন একটি শ্রেণী গঠিত হয় যার মধ্যে পরপর দুটি যৌগের আণবিক সংকেতের মধ্যে পার্থক্য হয় CH2, তাহলে ওই শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলা হয়। উদাহরণ, অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1OH। তাহলে এখানে দেখো তিনটে আলাদা আলাদা দেখে চারটে দেখেছি, CHCOH মিথাইল অ্যালকোহল, C2H5OH ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল C2H7OH, বিউটাইল অ্যালকোহল C4H9OH। সব ক্ষেত্রেই দেখো এখানে CH2 পার্থক্য রয়েছে। অতএব এইভাবে তোমরা সমস্ত প্রশ্নগুলোর উত্তর করবে, অথবা যেগুলো দেওয়া আছে অথবাগুলো করবে না, অথবা বাদ দিয়ে ঠিকঠাক করে করবে, তাহলে তোমরা পূর্ণ মার্কস পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।